আপনার স্বামী খেদমত করবেন, স্বামীরাও আবার বইয়ের খেদমত করা লাগবে। ভালো করে খেয়াল রাখেন, খালি খেদমত করা লাগবে বলে আপনি একেবারে মনে করেন হেডু পর্যন্ত কাদলি আছে, এই মনবি ওয়াশ করছে শিখির, আমাকে পরিষ্কার করে দাও, ধুয়ে দাও, ব্যবস্থা করো, এই করো, তা করো, আমার তেল দাও, গোসল করে দাও, ইত্যাদি সব কিছু করবেন। আর আপনি বইয়ের কিছু করবেন না, আপনি খালি এই এইগুলি করার পরে তারপরে যে রান্নাবাড়ি করলো, সে রান্নাবাড়ি করে এসে স্ত্রী দিয়েছে, আপনি বসে খাচ্ছেন, খাচ্ছেন 1.5 কেজি চাউলের ভাত আর 1/2 কেজি গোস্ত রাঁধিছে, আপনি ওই যে বসেছেন দুই দিকে দুই ঠ্যাং মেলা দেয়া খাটে খাটে খাচ্ছেন আর গল্প করতেছেন, আর বলছেন যে কী খাবো আজকে, হেভি রান্না হয়েছে তোমার হাতের, বউ পিন মারছে, বয়ে চিন্তা করে যাক রে একদিন পরে আজকে একা ভালো আপসের গোস্ত রাঁধিছি, আর চিন্তা করছে সবই খেয়া ফেলবে নাকি, সবই খেয়া ফেলবে নাকি, এই করতে 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 খাচ্ছে করছে যে আর নেয় আসে কটা খানি তো নয় আর আসে কড়ার থেকে আনা করে নিয়ে এসে দিচ্ছে দিতে দিতে সব শেষ। এখন স্ত্রী বলছে আর নেয় তো বলছে আপাতত নেয় আনলি আবার তো বলছে তখন নেয় খেয়ে ফেলছি তখন ইয়ে করো কড়া নিয়ে আসো ওটা না ভাত দাও দেয় ভাতটা দেয় ভালো করে একবারে চাটা সুটা খায় চাটা বুঝেন মানে হচ্ছে ঝুল টুল লেখা আছে ওটাও থাকবে না। এই ধরনের কিছু মুসলমান আমাদের দেশে আছে, অর্থাৎ নিজে খেতে চায়, পরিবারের অন্যকে কাউকে খাবার দিতে চায়, বাজারে যেয়ে এক ঢেলা মানিকের কলা খেলো ডিম খেলো ওটি থেকে সন্দেশ খেতে তারপর থেকে দেয় দুটা দুধ চা খাসে ইত্যাদি খেয়ে দেয় এসে বাড়ির ভিতরে ঢোকার পরে কে লল্লি উপরে দেখতে লাগলো হওয়া ধরতে তুলছি স্ত্রী বাড়িতে একটু ভাতটা টানলে অপেক্ষা করতেছে অনেক সময় ধরে ভাত খাও যেন আজকে লাগবে না খেয়ে বলে শোনো না কী হচ্ছে অসুখ নাকি তো বলছে না অসুখ তেমন হয় বাজারের ভিতর ঢুকতেই ওটি দুটা মালিকের কলা ওই দোকান হচ্ছে ওর থেকে দুটা কলা 10 টাকা দিয়ে খান তারপর আমার এক বন্ধু দেখালো আর 20 টাকা দেখ সন্দেশ খিলালো এর থেকে উঠে আসতে রসমালাই তৈরি করে নিলে সুপারের সাথে দেখালো বলছে তাহলে আমি রসমালাই খাও এবারে খিলালো ওর থেকে যে নিম্বর সাথে দেখা হতো বলছে দুটো ডিম খাও শীতের দিন ওটা খাসি খেয়ে দিয়ে আমার আমি আসার সময় কী করবো আর মন মান হয়েছে না তো আসার সময় আবার আটশের জুলে ফেলে কোনো রকমে খেয়ালে বাড়িতে আছে এইখানে গল্প করছে বইয়ের কাছে আর বইয়ের নামে কি শোনেননি এ মুসলমান কোন তো কি বলেন মুসলমান আল্লাহ রাসূলের কাছে যদি কোনো হাদিয়া কোনো তোহফা যদি কোনো সাহাবী আজমাইন প্রিয় নবীর কাছে উপস্থিত করেছেন তো সঙ্গে সঙ্গে এটাকে সামলে নিয়ে খাদিজার জন্য আয়েশার জন্য হযরত ফাতিমা নিজের মেয়ে ফাতিমার জন্য এটাকে নিয়ে যেতেন যদি কোনো কারণে নিয়ে যেতে না পারেন তাইলে বাজার কোথায় পাবেন সেখান থেকে সেই পরিমাণ সেই মূল্যবান জিনিসগুলো যিনি তিনি পরিস্থিতির আলোকে খেয়ে ফেলেছেন সেইগুলোকে সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাইতেন এবং এ কথাও বলে দিতেন খাদিজা অথবা বলতেন আয়েশা আমাকে লোকেরা খাওয়াইছে আমি খেয়েছি তোমাদের জন্য ওখান থেকে কোনো কভার করার সুযোগ পাইনি আনা যায়নি কিন্তু আমি অন্যভাবে বাজার থেকে এইগুলি আমি কিনে নিয়েছি যে তোমরা এটাতে যেন কোনো মনে করো না কিছু মাইন্ড করো না তোমরা যেন আমাকে কোনো খারাপ মনে করো না একইভাবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বান্ধবীরা খাবার দিয়েছে একদিনের ঘটনা দুটো খুরমা খেজুর এক পেয়ালা দুধ কোনো বান্ধবী দিয়েছেন রাসূল বাসার ভিতরে নাই আল্লাহর নবী আসছেন অনেক সময় হয়ে গেছে নবীজি যখন বাসার ভিতরে ঢুকলেন আল্লাহ রাসূলকে তিনি শান্ত করলেন সুন্দর করে মুখমণ্ডল ধুত করালে অজু করালেন সুন্দরভাবে বসিয়ে আল্লাহ রাসূলের কাছে হযরত খাদিজাতুল কুবরা দুধের পেয়ালাটা এবং দুটা খুরমা নিয়ে গিয়ে উপস্থিত করলেন নবীজি বললেন আমাদের ঘরে তো আজকে দুধ থাকার কথা নয় খুরমা থাকার কথা নয় হযরত খাদিজা বলেন আমার বান্ধবী আমার জন্য দিয়েছিলেন বলে খাদিজাতুল কুবরা আপনি গুলো খান নাই হযরত খাদিজা বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো দুনিয়ার সাধারণ কোন মানুষের স্ত্রী নয় অর্ধেক জাহানের নয় গোটা দুনিয়ার নয় পৃথিবীর সৃষ্টির থেকে শেষ দিন পর্যন্ত যতগুলি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ধর্মীতে প্রেরণ করেছেন এবং করবেন তাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যিনি তাকে আমি স্বামী হিসাবে পেয়েছি এর চাইতে গর্বিত আনন্দিত এর চাইতে আর কিছু হওয়ার মতো নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আমার বান্ধবী যে খাবার
দিয়েছে এইটা যদি আমি খেয়ে নেই আপনাকে রেখে যদি আমি খেয়ে নেই আমার মনে হয় খাওয়াটা সফলীয় হবে না এরপরে উপত হলো আমি নিজের বিবেক থেকে এটা খেতেও পারবো না রাসূলের জীবন থেকে শিক্ষা নেব কখন কথা বললে মাঝে তো ভয় করবেন যাই হোক কথা আমার শেষ আমি এগোতে পারছি না আমার আলোচনার ধারাবাহিকতা যেটা আমি যে কথা বলেছি যে আলোচনা করতে চাই সেখানে আমি যেতে পারিনি ওয়াজের মাহফিল তো অনেকগুলো কথা আমাকে বিভিন্ন দিক থেকে স্বাভাবিকভাবে এই পরিবেশটা এরকম ছিল না এই পরিবেশ তৈরি করতে আমার